আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন অনেক বেশি টেস্টি এবং মজাদার একটা রেসিপি। আর এই রেসিপিটা বানানো দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব টেস্টি, আর বানানো সেটা তো একদমই ইজি। আজকের রেসিপিটা অনেক বেশি স্পেশাল একটা রেসিপি। বানানোর জন্য শুরুতেই একটা প্যানের ভিতরে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দুইটা নুডলসের প্যাকেট। এটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম। আমি এখানে মিষ্টার নুডলস নিয়েছি আর দিয়ে দিলাম একটা গাজর কুচি। এটা আমি অনেকক্ষণ সেদ্ধ করব না, জাস্ট একটা বলক উঠলেই আমি এটাকে উঠিয়ে নেব। নুডলসটাকে একটা বলক উঠছে, এটাকে আমি উঠিয়ে রেখে এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন সসেস। এখানে চিকেন সসেস দিতে হবে এমন কথা না, আপনারা যে কোনো কিছু দিতে পারবেন। এখানে চাইলে চিকেনও দিতে পারবেন, বা যদি চান যে না কিছুই দিবেন না শুধুমাত্র সবজি দিবেন সেটাও হবে। আমি এগুলোকে সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। বাচ্চারা আসলে সসেসটা খুব বেশি পছন্দ করে, আমার বাচ্চারা, তাই আমি সসেসটা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি না চান তাহলে কিন্তু এটাকে স্কিপ করতে পারবেন। আমি এখানে খুব ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এগুলোকে। আমি এখানে তিন পিস দিয়েছি, আপনারা চাইলে এখানে বেশি বা কম দিতে পারবেন। ব্যাস এটাকে কাটা হয়ে গেছে। এবার আমি একটা বোল নিয়ে নিলাম, বোলের ভিতরে আগে থেকে সেদ্ধ করা যে নুডলস আর গাজর সেটা দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে নুডলসের যে মশলাটা থাকে সেটা, আর একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম, ম্যাজিক মশলা। যেহেতু আমার দুই প্যাকেট নুডলস, আমি দুই প্যাকেটের মশলাটাই দিয়ে দিয়েছি। এবার সসেসটাও মিশিয়ে দিলাম এটার সাথে। এবার আমি এটার ভিতরে দিয়ে দিব দুইটা ডিম। এখানে দুইটা ডিম দিতে হবে এমন না, চাইলে আপনারা এর চেয়ে বেশি বা কম দিতে পারবেন, বা যদি চান যে না একেবারেই দিবেন না সেটাও হবে। আমি এবার দিয়ে দিলাম পর্যাপ্ত লবণ দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। এখানে কিন্তু ম্যাগির যে এই যে আমি রেসিপিটা বানাবো এখানে কিন্তু অতিরিক্ত কোনো রকম মশলা এখানে অ্যাড করতে হবে না। চাইলে এখানে আপনারা কাঁচামরিচ অ্যাড করে দিতে পারেন, তবে আমার যেহেতু বাচ্চারা খাবে আর ওরা ঝালটা একদমই পছন্দ করে না, তাই আমি এখানে কোনো রকম কাঁচামরিচ দিচ্ছি না, সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা হয়ে গেছে মেশানো। আমার একটা মোল্ড নিয়ে নিয়েছি আমি এভাবে স্কোয়ার, এটার ভিতরে আমি ঢেলে দিলাম পুরোটাই। দিয়ে খুব সুন্দর করে এটাকে স্প্রেড করে দেব, মানে সব সাইডটা যাতে সমানভাবে হয় এভাবে দিয়ে দিব আমি খুব সুন্দর করে। এখানে চাইলে আপনারা কিন্তু যে কোনো সবজি অ্যাড করতে পারবেন, মানে নরম সবজি দেখে ক্যাপসিকাম দিতে পারবেন, বা গাজর তো আমি দিয়েই দিয়েছি এখানে, ক্যাপসিকাম, অন্যান্য যে কোনো সবজি দিতে পারবেন। একটা প্যানের ভিতরে পর্যাপ্ত পানি দিয়ে আমি এখানে এটাকে বসিয়ে দিলাম মোলটাকে স্টার দিয়ে। এবার ঢাকা দিয়ে দেবো, আর ঢাকাটা অবশ্যই বন্ধ করে দিতে হবে, সিদ্ধটা যে থাকে সিদ্ধটা আমি বন্ধ করে দিয়েছি। 15 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি, মানে ভাপে দিয়ে। এবার এটা হয়ে গেছে, উল্টে এটাকে ঢেলে নেব। ব্যাস এটা হয়ে গেছে আমার, এবার এটাকে কেটে নেব আমি মাঝ বরাবর কেটে। তারপরে আবার আমি এটাকে স্টিকের মতো করে কেটে নেব, মানে ফিঙ্গারের মতো করে কেটে নেব, মানে ছোট ছোট করে। আপনারা চাইলে কিন্তু এটা যে কোনোভাবে কেটে নিতে পারবেন, কারণ আমি এভাবে করতে চাচ্ছি তাই এরকম করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপের কোটে করে নিতে পারবেন। আর আমার এটা কিন্তু অনেক গরম অবস্থায় আমি কেটে নিয়েছি, চেষ্টা করবেন ঠান্ডা করে এটা কাটার জন্য, তাহলে এটা ভেঙে যাবে না কোনো রকম। যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছিলাম, ওরা কিন্তু আসলে ধৈর্য ধরতে চায় না, তাই আমি গরম অবস্থাতেই এটা করে নিয়েছি। ব্যাস আমি সবগুলোকে কেটে নিয়েছি, কেটে এবার একটা বোল নিয়ে নিলাম, বাটি নিয়ে নিলাম। এখানে 4 চামচ পরিমাণ ময়দা নিয়ে নিব একটা ব্যাটার তৈরি করার জন্য। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম এটার ভিতরে, আর পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প পানি ঢেলে দিয়ে তারপরে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু অনেক বেশি ঘন বা অনেক বেশি পাতলা হবে না, মিডিয়াম একটা ব্যাটার হবে। ব্যাস অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি।
আমার এখানে ব্যাটারটা একদমই রেডি। এবার এই ব্যাটারের ভিতরে আগে থেকে যে নুডলসের ফিঙ্গারগুলো আমি বানিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি ডুবিয়ে তারপরে আমি দিয়ে দেব ব্রেড ক্রাম্বের ভিতরে। এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি আমি, এগুলোর ভিতরে গড়িয়ে নেব, সুন্দর করে কোট করে নেব যাতে করে সব জায়গায় সমানভাবে লাগে, এটা অবশ্যই খেয়াল রাখবো। আর এতে করে এটা ভাজতে গেলে যদি খুব সুন্দরভাবে সেট না হয় তাহলে কিন্তু এগুলো ফুলে যাবে তেলে দিলে। খুব সুন্দর করে এটাকে সেট করে নেব, আমি সবগুলোকে এভাবে কোট করে নেব। চাইলে এখানে আপনারা ব্রেড ক্রাম্বসের ভিতর না দিয়ে আপনারা টোস্ট বিস্কিটের গুঁড়োর ভিতরেও দিতে পারবেন, সেটাও কিন্তু হবে, একই অবস্থা হবে, তাতেও কিন্তু টেস্ট যে কম হবে তা কিন্তু না। খুব সুন্দর করে আমি সবগুলোকে এভাবে করে নিয়ে আসছি। এবার আমি ভাজতে চলে যাব, ভাজার জন্য কিন্তু এটা আমার ভাজার জন্য একেবারে ডুবো তেলে ভাজবো না, আমি মোটামুটি অল্প তেলেই ভেজেছি, অল্প মানে একেবারে ডুবে যাবে এরকম না। ব্যাস এখন একটা একটা করে দিয়ে দেব, দিয়ে তারপরে ভেজে নেব সবগুলোকে। আমার যেহেতু এখানে অনেকগুলো হয়েছিল এক ব্যাজে আমি ভাজতে পারিনি, আমার দুই ব্যাজে ভাজতে হয়েছে, আপনারা অল্প অল্প করে ভেজে নেবেন। আর এটা কিন্তু আমি মিডিয়াম আঁচে ভাজছি, এটা একেবারে হাই হিটে ভাজার কোনো প্রয়োজন নেই। আর এটা তেলে দেওয়ার পরে কিন্তু অনেকটাই উপর থেকে ক্রিস্পি হবে, ভেতরটা অনেক বেশি জুসি হবে, খেতে অনেক বেশি টেস্টি হবে। বাচ্চারা তো নুডলস এমনিতেই পছন্দ করে, সবসময় একই রকম নুডলস পাকিয়ে না দিয়ে মাঝে মাঝে একটু ডিফারেন্স কিছু দিলে বাচ্চারা পছন্দ করে সেটা খেতে, কারণ ওরা নতুনত্ব খুঁজে সবসময়ই। এবার আমি অপেক্ষা করব একটা সাইড হওয়ার জন্য, যখন একটা সাইড হয়ে যাবে আমি তখন এগুলোকে উল্টে দেব। অনেক বেশি উল্টে পাল্টে এটাকে ভাজতে হবে না, জাস্ট দুইবার একটু উল্টে পাল্টে নিলেই হবে, এটা ভাজা হয়ে যাবে। একটা সাইড আমার খুব সুন্দর করে হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে আসছে। আপনি এভাবে যদি বাচ্চাদেরকে বানিয়ে এটা কিন্তু ফ্রোজেন করে রেখে দেওয়া যাবে, এটা বানিয়ে যদি আপনি ফ্রোজেন করে রেখে দেন স্কুলে যাওয়র আগে বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দেন, অনায়াসেই ওরা এটা খেয়ে নেবে। আর বিকেলের টিফিন বা সকালের নাস্তার সাথেও যদি বাচ্চাদেরকে এভাবে দেন তাহলে কিন্তু ওরা খুবই খুশি হবে। ব্যাস এখানে কিন্তু আমার খুব সুন্দর একটা কালার চলে আসছে, এর চেয়ে বেশি কালার আমার আর প্রয়োজন নেই। এবার আমি এগুলোকে তেল জড়িয়ে তারপরে উঠিয়ে নেব। কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর আসছে দেখতে। এবার আমি এগুলোকে সবগুলোকে তেল জড়িয়ে উঠিয়ে নেব, আর সবগুলো উঠিয়ে আপনাদের সাথে পরিবেশন করব। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসম্ভব টেস্টি ছিল। একবার হলে ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে জানাতে ভুলে যাবেন না যে কেমন হয়েছিল নুডলসের এই রেসিপিটা। আমি এবার আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে, একটু সস দিয়ে, এটা সস দিয়ে বেশি টেস্ট, এমনিতেও অনেক বেশি টেস্টি এটা, দেখেন ভেতরটা কতটা সুন্দর। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন, আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।